পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে ত্রাণ বিতরণ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের বাড়ি নির্মাণ সহ যা যা প্রয়োজন সবই করে দেওয়া হবে বললেন প্রধানমন্ত্রী। দেশের মানুষের কাজের জন্য আওয়ামী লীগ সবসময় নিবেদিত প্রাণ, আমরা আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থাকব এবং সব ধরনের সহযোগিতা যা যা প্রয়োজন সেটা আমি করে দেব। দুর্ঘটনা রোধে ঈদে সড়কে তদারকি বাড়ানোর নির্দেশ ওবায়দুল কাদেরের, বললেন হেলপার যেন ড্রাইভার না হয়। চলতি বছরের শেষে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থার্ড টার্মিনাল চালু হবে, জানালেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী। আসসালামু আলাইকুম, দুপুর দুইটার সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি সুরভি আলম। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। আমাদের মতো জাতিসমূহ যাদের অভ্যুদয় সংগ্রাম ও ত্যাগের মধ্যে দিয়ে এই আদর্শ যুদ্ধের মুখের বাঁচিয়ে রাখবে, আমাদের কষ্ট স্বীকার করতে হতে পারে কিন্তু আমাদের ধ্বংস নেই। এ জীবন যুদ্ধের মোকাবেলায় জনগণের প্রতিরোধ ক্ষমতা ও দৃঢ় প্রতিজ্ঞাই শেষ কথা, আত্মনির্ভরশীলই আমাদের লক্ষ্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত মানুষের ক্ষতি কাটিয়ে উঠতে যা যা প্রয়োজন সবকিছুই করবে তাঁর সরকার। তিনি বলেন, দেশের মানুষের কল্যাণের জন্য আওয়ামী লীগ সবসময় নিবেদিত প্রাণ। সকালে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত পটুয়াখালী জেলার সাধারণ মানুষের মধ্যে ত্রাণ বিতরণকালে একথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, যে কোনো দুর্যোগে তাঁর সরকার সবসময় জনগণের পাশে থাকে, ঝুঁকি নিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর প্রশাসন, সশস্ত্র বাহিনী এবং সংগঠনের নেতা সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, ধারাবাহিকভাবে গণতন্ত্র আছে বলেই দুর্যোগ দুর্বিপাকে তার সরকার জনগণের পাশে দাঁড়াতে পারছে আর আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত হয়েছে। আজকে ধারাবাহিকভাবে গণতন্ত্র আছে বলেই দুর্যোগ দুর্বিপাকে আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি, ধারাবাহিকভাবে গণতন্ত্র আছে বলেই মানুষের আর্থসামাজিক উন্নতি হয়। দেশের উন্নতি আজকে বলার কিছু নেই, আপনারা নিজেরাই জানেন। আমরা রাস্তাঘাট, পুল, ব্রিজ করে দিয়ে আপনাদের যোগাযোগের ব্যবস্থা, বিদ্যুতের ব্যবস্থা সব করে দিয়েছি। মানুষের জীবনে যা চাহিদা, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, তার ব্যবস্থা করবার জন্য যা যা দরকার আওয়ামী লীগ সরকার সেটা করে যাচ্ছে। দেশের মানুষের কাজের জন্য আওয়ামী লীগ সবসময় নিবেদিত প্রাণ, আমরা আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থাকব এবং সব ধরনের সহযোগিতা যা যা প্রয়োজন সেটা আমি করে দেবো। বাবা মা ভাই হারিয়ে আসলে তো আমি নিঃস্বরিত, সব কিছু সহ্য করে সেই শোক বুকে নিয়ে শুধু আপনাদের পাশে দাঁড়িয়েছি। কেন? কারণ আমার বাবা সারা জীবন আপনাদের জন্যই কষ্ট করেছে, আপনাদের ভাগ্য পরিবর্তন করতে চেয়েছে। আজকে দারিদ্রের হার কমাতে পেরেছি, খাদ্য নিরাপত্তা দিতে পেরেছি, আজকে চিকিৎসার ব্যবস্থা করতে পেরেছি, শিক্ষার ব্যবস্থা করতে পেরেছি, যোগাযোগের উন্নয়ন করেছি, বিদ্যুতের ব্যবস্থা করেছি। সার্বিকভাবে একটা দেশের উন্নয়নে যা প্রয়োজন সেটা করে এই দেশটাকে আমরা উন্নত, সমৃদ্ধ, সোনার বাংলাদেশ করব। এর আগে পটুয়াখালী সরকারি মোজাহার উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন প্রধানমন্ত্রী। গত রবিবার রাতে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হানে ঘূর্ণিঝড় রিমাল। এতে পটুয়াখালী জেলায় ক্ষতিগ্রস্ত হয় 3,27,000 মানুষ, পুরোপুরি বিধ্বস্ত হয় 235 ঘরবাড়ি আর আংশিক বিধ্বস্ত হয় 1,865 ঘরবাড়ি। কৃষিতে ক্ষয়ক্ষতি 26,21,00,000 টাকা আর মৎস্য খাতে 28,69,00,000 টাকার ক্ষতি হয়েছে। এর আগে উপকূল জুড়ে রেমালের রেখে যাওয়া ক্ষতি সরে জমিনে প্রত্যক্ষ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পরিদর্শন করেন দুর্যোগ কবলিত মঠবাড়িয়া ও পাথরঘাটা এলাকা।
বাংলাদেশের বিভিন্ন খাতে, বিশেষ করে এনার্জি ও তথ্য প্রযুক্তি খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে ফিনল্যান্ড। সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তার দেশের আগ্রহের কথা জানান ফিনল্যান্ডের অনাবাসিক রাষ্ট্রদূত কিম্মো লাদেভিরতা। রাষ্ট্রপতি বলেন, কোন কোন খাতে বিনিয়োগ করা যেতে পারে তা অনুসন্ধান করে শীঘ্রই বাংলাদেশে আসবে ফিনল্যান্ডের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল। প্রধানমন্ত্রী বলেন, ফিনল্যান্ডের সাথে বাংলাদেশের অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। বৈঠকে ভারতের নির্বাচন প্রসঙ্গ আসলে শেখ হাসিনা বলেন, তার সরকার সবসময় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছে এবং যে কোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করেছে। রোহিঙ্গা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, দিন দিন তাদের এ সংখ্যা এদেশে বাড়ছে এবং একই সঙ্গে আন্তর্জাতিক সহায়তাও কমে গেছে। অপরদিকে মিয়ানমারে অভ্যন্তরীণ সংকটের কারণে তাদের প্রত্যাবাসন প্রক্রিয়াও বিলম্বিত হচ্ছে। এলডিসি গ্র্যাজুয়েশনের পর সমৃদ্ধির দিকে তার দেশ যাত্রা মসৃণ করতে আরও কয়েক বছর ইউরোপীয় ইউনিয়ন থেকে জিএসপি প্লাস সুবিধা অব্যাহত রাখতে ফিনল্যান্ডের কাছে সহায়তা চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় অ্যাম্বাসাডার অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়া উপস্থিত ছিলেন। ঈদ পরবর্তী নজরদারি কমানোর কারণে সড়কে দুর্ঘটনা বেড়ে যায়। এ দুর্ঘটনাই সবচেয়ে বড় দুর্ভাবনা। দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে সড়কে তদারকি বাড়ানোর নির্দেশ দিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি আজ দুপুরে ঈদ উল আজহা উদযাপন উপলক্ষে সড়ক পথে যাত্রী পরিবহনের যাতায়াত নিরাপদ ও সাধারণ ও নির্বিঘ্ন করতে নির্বিঘ্ন করণীয় ঠিক করতে সড়ক সংশ্লিষ্ট নিয়ে বিষয় নিয়ে অনুষ্ঠিত সভায় এ নির্দেশনা দেন। তিনি বলেন, হেলপার যেন ড্রাইভার না হয় সেদিকে নজর দিতে হবে। ঈদের পরেই অ্যাক্সিডেন্টটা বেশি হয়, স্পিড বেড়ে যায়, গতি বেড়ে যায়, বেশি ট্রিপ নেওয়ার জন্য অস্থির হয়ে যায়। এই অস্থিরতাটা দুর্ঘটনা, অনভিপ্রেত দুর্ঘটনা ডেকে আনে, যেটা হয়েছে গত ঈদের পর। এবার আবারও এ ব্যাপারে আমি সংশ্লিষ্ট সকলকে স্মরণ করিয়ে দিতে চাই, এ দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধ করা আমাদের দায়িত্ব। ঈদের পরে মনিটরিংটা কেন দুর্বল হয়ে যায় এটা একটা প্রশ্নচিহ্ন ঝুলেই আছে। হেল্পার ড্রাইভার হলে তো অ্যাক্সিডেন্ট হবেই, হেল্পার যেন ড্রাইভার না, বিশেষ করে লং ডিস্টেন্স, এটা আমাদের খেয়াল রাখতে হবে। ঈদ যাত্রা যানজটমুক্ত রাখতে ঢাকার প্রবেশপথসহ বিভিন্ন পয়েন্টে বাড়তি নজরদারি ও গাড়ি সরবরাহ পর্যাপ্ত রাখার কথাও বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। প্রবলেমটা হয় গার্মেন্ট ছুটিতে চন্ডাতে সমস্যাটা হয়ে যায় প্রকট, এবং যানবাহন সেখানে প্রয়োজনের তুলনায় কম থাকে, হাজার হাজার শ্রমিক রাস্তা দিয়ে হাঁটতে থাকে, তা এতে যানজটের কারণ সৃষ্টি হয়েছে। এই বিষয়টা বিশেষভাবে মনোযোগ দিতে হবে। নির্মীয়মান যে রাস্তাগুলো, সেই রাস্তাগুলোর কাজ অন্তত 7 দিন বন্ধ রাখত। আরেকটা যানজটের উৎস হল মেয়র হানিফ ফ্লাইওভার, সেখানে 1-1.5 ঘন্টা পুরো ফ্লাইওভার অচল হয়ে যায়। এই বিষয়টা সিটি কর্পোরেশনের সাথে বিশেষভাবে আলাপ করার দরকার। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটে সুরমা কুশিয়ারা নদীর অন্তত 15 স্থানে নদী প্রতিরক্ষা বাঁধ ভেঙে প্রবল বেগে পানি ঢুকছে। এছাড়া বিভিন্ন স্থানে অন্তত 2 কিলোমিটার এলাকা দিয়ে নদীর পানি উপচে লোকালয়ে প্রবেশ করছে। এতে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। ইতোমধ্যে জেলার গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কানাইঘাট, জকিগঞ্জ ও কোম্পানিগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে। বন্যায় প্লাবিত হয়েছে সিলেট তামাবিল সড়ক, সালুটিক্কর,
গোয়াইনঘাট সড়ক সহ উপজেলাগুলোর অভ্যন্তরীণ অনেক সড়ক। এতে যান চলাচল বন্ধ রয়েছে বিভিন্ন সড়কে। পরিস্থিতি বিবেচনায় সিলেটের বিভিন্ন এলাকায় পর্যটন স্পট বন্ধ ঘোষণা করা হয়েছে। সেই সাথে স্থানীয়দের সতর্কতা অবলম্বন করে চলতে বলা হয়েছে। বন্যা দুর্গতদের উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হচ্ছে। প্রয়োজনে সেনাবাহিনী উদ্ধার অভিযান ও ত্রাণ তৎপরতায় যোগ দিবে বলে জানিয়েছে প্রশাসন। মাংস রান্নার প্রধান অনুষঙ্গ হচ্ছে এলাচ সহ বিভিন্ন ধরনের মশলা। কোরবানির ঈদকে সামনে রেখে দেশে মশলার চাহিদা বেড়ে যায়। তবে এবার চাহিদার তুলনায় প্রচুর মজুত আছে এসব মশলার। আমদানির জন্য পাইপলাইনে আছে শত শত মেট্রিক টন এলাচ। তবে দেশে ভোগ্যপণ্যের বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে মাসখানেকের ব্যবধানে এর দাম বেড়েছে দ্বিগুণ। প্রতি কেজি বিক্রি হচ্ছে সর্বোচ্চ 3,500 টাকারও বেশি দরে। চট্টগ্রাম জেলা প্রতিনিধি সাজ্জাদ হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সুগ্রানের জন্য অতুলনীয় মশলা এলাচ রান্নায় বাড়তি স্বাদেরও যোগান দেয়। আকারে ছোট হলেও বাজারে এর দাম আকাশ ছোঁয়া। মাস খানেকের ব্যবধানে এলাচের দাম প্রায় দ্বিগুণ বেড়েছে। মানভেদে প্রতি কেজি বিক্রি হচ্ছে সর্বোচ্চ 3,500 টাকারও বেশি দামে। 2500-3,000 এরকম ওঠানামা করতেছে। তার বিভিন্ন কোয়ালিটির আছে, কোয়ালিটি ওয়াইজ আপনার রেটগুলো আগে আছে। SBS স্পেশাল এলাচ এটা 2800 টাকা। হ্যাঁ, তারপরে আপনার ইন্ডিয়ান মন্তাস এটা পড়তেছে আপনার 2900। আমদানি তথ্য যাচাই করে দেখা গেছে প্রতি কেজি এলাচের দাম রাজস্ব সহ পড়েছে 1,264 টাকা। এর সাথে জাহাজ ভাড়া, পণ্য খালাস, পরিবহন ব্যয় ও ব্যাংক সুদ সহ সর্বোচ্চ খরচ প্রতি কেজি এলাচের দাম হতে পারে খুচরা বাজারে 1,500 টাকা। আমাদের বন্দরে যখন মশলা জাতীয় পণ্য বিদেশ থেকে আমদানি হয়, আমরা সাথে সাথেই সেই পণ্যগুলোকে আমরা ইন্সপেকশন করি, আমরা লেবেল টেস্ট করি, বিভিন্ন রকমের সমস্যা আছে কি না, তারপর আমরা স্বাভাবিকভাবে আমরা খুব দ্রুত আমরা সেগুলোকে খালাসের ব্যবস্থা করে থাকি। দেশে বছরে এলাচের চাহিদা প্রায় 7,600 টন। এরই মধ্যে 6,000 টন এলাচ দেশে এসে পৌঁছেছে। কেবল সাদা কাগজে স্লিপের হাত বদলে খাতুনগঞ্জে চলে এলাচের দামের উঠানামা। কয়েক হাত বদল হয়ে ভোক্তার হাতে পৌঁছানোর কারণে এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি। কিছু ব্যবসায়ী, তারা ব্যবসায়ী না আমি বলবো, এগুলো এক ধরনের একটা মাফিয়া চক্র, এগুলো হচ্ছে এক ধরনের জুয়া। আর এই জুয়া থেকে আমি মনে করি যারা মূলত ব্যবসায়ী তারা ক্ষতিগ্রস্ত হয়। এই যে এত উঠানামা বা এত দামের তফাৎ, সেটি আমার মনে হয় যে ব্যবসায়ী সংঘের মধ্যে আমি ব্যক্তিগতভাবে মনে করছি এটা পড়ে না। সেক্ষেত্রে আমার মনে হয় যে এখানে মধ্যস্থভোগী যারা আছেন তারা এই কাজটি করে থাকেন। সরাসরি আমদানিকারকদের কাছ থেকে খুচরা বিক্রেতাদের হাতে পণ্য পৌঁছাতে পারলে মশলা সহ অন্যান্য পণ্যের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধ করা সম্ভব। ইমরানুজ্জামান, ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ টেলিভিশন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছরের শুরুতে চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মোহাম্মদ ফারুক খান। তিনি আজ তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনকালে এ তথ্য জানান। বিমানমন্ত্রী বলেন, শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজ 97% শেষ হয়েছে, বাকি অংশ দ্রুত কাজ শেষ করার কাজ চলছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট পরিচালনায় সক্ষমতা বাড়াতে এরই মধ্যে দ্বিতীয় রানওয়ে করার পরিকল্পনা চলছে জানিয়ে বিমানমন্ত্রী বলেন, দ্বিতীয় রানওয়ে নির্মাণে বেশ কিছু প্রতিবন্ধকতা রয়েছে। বিমানবন্দরের আশপাশে ভবন হয়ে গেছে, তারপরও কিভাবে দ্বিতীয় রানওয়ে করা যায় তা নিয়ে ভাবা হচ্ছে। কুড়িগ্রাম জেলায় দেশি বিদেশি ফলের চাষ ক্রমেই বাড়ছে। পরিমাণে কম হলেও এবার সেই ফলের তালিকায় নাম লিখিয়েছে আঙুর। জেলায় চাষ হওয়া আঙুরের স্বাদ ও বৈশিষ্ট্য খুব ভালো মানের। সুস্বাদু এই ফলের ফলন দেখে আশপাশের জেলার কৃষকরাও আঙুর চাষে উদ্বুদ্ধ হচ্ছেন। কুড়িগ্রাম জেলা প্রতিনিধি আহসান হাবিব নীলুর পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কুড়িগ্রাম সদর উপজেলার উদ্যোক্তা আবু রায়হান ফারুক তার বাড়ির পাশে 23 বিঘা জমিতে গড়ে তুলেছেন সমন্বিত ফলের বাগান। এই বাগানে রয়েছে শত শত জাতের আঙুর, মাল্টা, কমলা, আপেল, আম সহ দেশি বিদেশি বিভিন্ন ধরনের ফলের গাছ। বাগানের ভেতরে ঢুকতেই চোখে পড়ে রেড রোজ, হ্যালোইন, বৈকানুর, গ্রিন লং, আইসবার্গ, সুপারনোভা সহ উন্নত জাতের বাহারি রঙের আঙুরের থোকা লতালয় তয় ঝুলছে।
2022 সালে তিনি পরীক্ষামূলকভাবে এক বিঘা জমিতে আঙুরের চাষ শুরু করেন। পরে ফলন ভালো হয়। এবছর 2 বিঘা জমিতে আঙুরের চাষ করেন তিনি। ইতোমধ্যে আঙুরের 40টিরও বেশি জাত থেকে ফলন পেতে শুরু করেছেন আবু রায়হান। ফলনও বেশ ভালো হয়। চলতি মৌসুমে আঙুর বিক্রি করেছেন 400 থেকে 500 টাকা কেজি দরে, আর আঙুরের চারা বিক্রি করেছেন প্রায় লক্ষাধিক টাকার। প্রথম বছরে আমি সন্তোষজনক ফলন পাই এবং এবছরও অনেকগুলো ফলন আসে। কোয়ালিটি থেকে অনেক ভালো এবং ভালো দামে পাচ্ছি আমি। এবছর আমি ফল এবং চারা দুটোই মিলেই প্রায় 10 লক্ষ টাকা সেল করতে পারবো। তামাক চাষে পরিচিত লালমনিরহাটের কৃষকরা ফারুকের সমন্বিত ফলের বাগান দেখে উদ্বুদ্ধ হচ্ছেন ফল চাষে। সরকারি বেসরকারিভাবে সহায়তা পেলে তামাক চাষ বন্ধ করে ফলের বাগান তৈরি করার আগ্রহ প্রকাশ করেন এ অঞ্চলের কৃষকরা। আমার এলাকায় এরকম বাগান নাই, তামাকটা বন্ধ রাখে এরকম বাগান করতে পারি। সরকারি এবং বেসরকারি এনজিওর মাধ্যমে যদি আমরা সহযোগিতা পাই তাহলে আমরা উদ্বুদ্ধটা বেশি হবে। এসব আঙুরের রং ও স্বাদ বিদেশ থেকে আমদানি করা আঙুরের মতো হওয়ায় মিলছে সফলতাও। সরকারি বেসরকারিভাবে সহায়তা পেলে আমদানি নির্ভরতা কমার পাশাপাশি লাভবান হতে পারবেন দারিদ্র পীড়িত এই জনপদের কৃষকরা। কর্মসংস্থানের পাশাপাশি মিটবে ফলের চাহিদাও। ফার্ম দেখার জন্য আসি বা অভিজ্ঞতা নেওয়ার জন্য আসি। ভবিষ্যতে আমরা এই ধরনের বাগান করার পরিকল্পনা আছে। আমি এমন বাগান যে আমার লাইফেও আমি দেখি নাই। আমরা যদি এগুলো বাড়িতে কিছু কিছু করে আবাদ করি, ফ্যামিলি সবাই মিলে খাওয়ার পরেও বাজারে বিক্রি করতে পারবো। কুড়িগ্রামের মাটি ও জলবায়ুতে আঙুরের ফলন কেমন হয় তা নিয়মিতভাবে পর্যবেক্ষণ করছে কৃষি বিভাগ। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ টেলিভিশন। দুপুরের সংবাদের শেষ দিকে আমরা যাবার আগে এখনকার প্রধান শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের বাড়ি নির্মাণ সহ যা যা প্রয়োজন সবই করে দেয়া হবে বললেন প্রধানমন্ত্রী। দুর্ঘটনা রোধে ঈদে সড়কে তদারকি বাড়ানোর নির্দেশ ওবায়দুল কাদেরের, বললেন হেলপার যেন ড্রাইভার না হয়। চলতি বছরের শেষে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থার্ড টার্মিনাল চালু হবে জানালেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী। এই ছিল আমাদের দুপুরের সংবাদ আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। খোদা হাফেজ।